আপনারা যারা সস্তা এসি কেনার কথা ভাবছেন তাদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে। আমাদের দেশের সরকার তথা মোদী সরকারের উদ্যোগে এবার সস্তা দামের এয়ার কন্ডিশনার আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে একটি সরকারি প্রকল্পের মাধ্যমে এই সস্তা দামের এসি বিক্রি শুরু হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদের এই সম্পর্কে বিস্তারিত জানাবো, কিভাবে আপনারা এই এসি কিনতে পারবেন, কত দাম রাখা হয়েছে, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তার আগে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেন তাদের করে সাবস্ক্রাইব করিন আর বেল আইকনটিকে অন করে দিন, আর অবশ্যই ভিডিওটিকে এখন একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা এই সম্পর্কে জেনে নিই। নতুন এই এসি প্রকল্পটি কিছুদিন আগে ঘোষণা করা হয়েছিল, তখন এই সস্তা দামের এসি নিয়ে আমরা ভিডিও বানিয়ে আপনাদের জানিয়েছিলাম। তবে তখন এই এসি বিক্রির প্রক্রিয়া শুরু করা হয়নি, কিন্তু এখন এই এসি বিক্রি শুরু হয়ে গিয়েছে। আপনারা জেনে রাখুন, মোদী সরকার এই এসি প্রকল্পটির দায়িত্ব দিয়েছেন সরকারি সংস্থা ইইএসএল মানে এনার্জি এফিসিয়েন্সি সার্ভিস লিমিটেডকে। এই ইইএসএল এর আগে সরকারি এলইডি বাল্ব বিতরণ করার কাজে নিযুক্ত ছিলেন। সরকারিভাবে যে এলইডি বাল্ব বিতরণ করার একটি প্রকল্প ছিল সেই প্রকল্পের দায়িত্ব কিন্তু এই ইইএসএল পালন করেছিলেন। এখন আবার তারাই নতুন এই সস্তা দামের এসি বিতরণ করার দায়িত্ব পেয়েছেন, সরকার তাদেরকেই দায়িত্ব দিয়েছেন। এই এসিগুলোর দাম বর্তমানে বাজারে একই মানের যে সমস্ত এসি রয়েছে তাদের তুলনায় প্রায় 30% কম হবে। আর দামের দিক থেকে কম হলেও গুণমান কিন্তু এতটুকুও কমানো হবে না, গুণমান উচ্চ পর্যায়ে রাখা হয়েছে। এই এসিগুলোর রেটিং 5.4 রাখা হয়েছে, যার ফলে এসির জন্য বিদ্যুতের খরচ তুলনামূলকভাবে অনেকটাই কম হবে। এই এসিগুলো 1.5 টন স্প্লিট এসি হবে, যেখানে ইনবিল ইনভার্টারের সুবিধা থাকবে। বর্তমানে এই এসিগুলো তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে ভোল্টাস কোম্পানিকে। আপনাদের সবারই পরিচিত ভোল্টাস কোম্পানি এই ধরনের এসি তৈরি করার জন্য দায়িত্ব পেয়েছেন। এই এসিগুলোর দাম 41,300 টাকা রাখা হয়েছে। এই দাম শুনে বেশি মনে হলে কি হবে, কিন্তু বেশি নয়, কারণ বর্তমানে একই গুণমানের এসি যদি বাজার থেকে কিনতে যান তবে এর থেকে অনেক বেশি খরচ করতে হবে। এই দাম জিএসটি এবং ডেলিভারি চার্জ মিলিয়ে রাখা হয়েছে, তাই ফাইনাল বিল কখনো 41,300 টাকার বেশি হবে না। তবুও আমাদের মনে হয় যেহেতু এটি সরকারি প্রকল্প আর সাধারণ মানুষের কথা ভেবে এই এসি নিয়ে আসা হয়েছে, তাই দাম কিছুটা কম রাখা গেলেও যেতে পারত। এবার আপনারা যারা এই এসি কিনতে চাইছেন তারা জেনে রাখুন, এই এসি শুধুমাত্র অনলাইনে বুকিং কেনা যাবে। এর জন্য নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে iiislmart.in, এই নির্দিষ্ট ওয়েবসাইটে প্রথমে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে এলেই এই সুপার এফিসিয়েন্সি এসি স্কিম সম্পর্কে বিস্তারে লেখা তথ্য আপনারা জানতে পারবেন। কিভাবে অন্যান্য এসির তুলনায় এই এসি আপনার বিদ্যুৎ সাশ্রয় করবে তাও বোঝানোর জন্য একটি সেভিং ক্যালকুলেটরও এই ওয়েবসাইটটিতে রয়েছে। এরই সাথে কেনাকাটা করার জন্য বাই নাও বাটন রয়েছে, ওখান থেকে এই এসি কেনা যাবে। কেনাকাটার জন্য ব্যাংকের থেকে ইএমআই অপশন পাওয়া যাবে, বাই ব্যাক অপশন পাওয়া যাবে, আর সফলভাবে কেনাকাটার 72 ঘন্টার মধ্যেই আপনার ঠিকানায় এই এসিকে পৌঁছে দেওয়া হবে। আর একটি বিষয় জেনে রাখুন, শুরুতে এই সস্তার এসি প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র 50,000 এসি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে এই প্রকল্প যদি সঠিকভাবে কাজ করে তবে আরও বেশি সংখ্যায় এবং বেশি ধরনের এসি নিয়ে আসা হতে পারে। সরকারের প্রকল্পটি মূলত বিদ্যুৎ খরচ কমানোর জন্য নিয়ে এসেছে, তাই এই এসিগুলো একটি বিশেষ প্রযুক্তির উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। তাই আগামী দিনে এই প্রকল্পটি যদি বড় আকারে চালু করা যায় তবে সরকারের কোটি কোটি টাকা যেমন বাঁচবে ঠিক তেমনিভাবে সাধারণ মানুষেরও বিদ্যুৎ খরচ অনেকটাই বেঁচে যাবে। যাই হোক, আশা করি আপনারা জানতে পারলেন সরকারি এই সস্তার এসি প্রকল্পের থেকে কী কী সুবিধা পাওয়া যাবে এবং কীভাবে এই সস্তার এসি আপনারা বুকিং করবেন তাও এই ভিডিও থেকে জানতে পারলেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে এখন একটি লাইক করে দিন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও এই খবরটি জানিয়ে দিন, আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্ত, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।